নিয়োগ দুর্নীতির তদন্তের এক্সট্রা টাইমের খেলায় ইডির পায়ে বল। ইডি এখন বল নিয়ে দ্রুত গতিতে গোলের দিকে এগিয়ে চলেছে, আর দর্শক আসন থেকে বিপুল চিৎকার। কিন্তু উল্টো দিক থেকে কেউ কখনো অফসাইড করার চেষ্টা করছে, কেউ বা ফাউল করার চেষ্টা করছে, কেউ বা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর যখন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে তদন্ত করে, সেই তদন্ত হেতু তারা বিপুল নথি পেয়ে থাকে এবং তার উপর ভিত্তি করেই তারা বিচারপতি অমৃতা সিনহার কাছে রিপোর্ট পেশ করে। বিচারপতি অমৃতা সিনহা এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির পাঁচজন ডিরেক্টর, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকের সম্পত্তির হলফনামা তলব করেন, অর্থাৎ খতিয়ান। কিন্তু সেই সম্পত্তির খতিয়ান দেবে না বলে সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথম অবস্থাতেই হাইকোর্টে ধাক্কা খেলেন। হাইকোর্ট প্রথম অবস্থায় নিয়ে জানালো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মামলা করছেন তার পিতা অমিত বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অথরাইজ লেটার কোথায় গেল? তাই এই টেকনিক্যাল এরর না কাটিয়ে এলে মামলা শুনানি হবে না। তাই প্রথম অর্ধে মামলা শুনানি হলো না, এরপর শুরু হলো দ্বিতীয় অর্ধে, সেই টেকনিক্যাল এরর কাটিয়ে মামলার শুনানি শুরু হলো। আর এইখানেই বাঁধল গোল। এখানে প্রথমেই দুই বিচারপতি, বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমার, ভৎসনা করলেন ইডিকে। সমস্ত কাগজ থেকে বললেন যে কাজটি 19 মাস আগে করার কথা ছিল সেই কাজটি এতদিন না করে ঘুমোচ্ছিলেন নাকি? তারপরে বললেন আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের শিক্ষানবিস বলে মনে হচ্ছে, অর্থাৎ অ্যাজ এ বিগেনার। এরপর অভিষেকের আইনজীবী কিশোর দত্তকে চোখা চোখা প্রশ্ন ছুড়ে দেন, তার সামনে তোদলাতে থাকেন। কিশোর দত্তকে বলেন আপনি যেহেতু আপনার ক্লায়েন্টের রিপ্রেজেন্টেটিভ তাই আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর বা সিইও? কিশোর দত্ত বলেন হ্যাঁ। বলেন তাহলে আপনার নথি জমা দিতে আপত্তি কোথায়, কি কারণ সেটা বলুন। তারা বলে যে, তখন কিশোর দত্ত বলে যে হাইকোর্টের বিচারপতি এই কোর্ট মনিটরিং তদন্তটিকে মনিটরিং করছেন এবং এর পাশাপাশি তিনি ইডির অফিসার চেঞ্জ করেছেন, তাহলে কার কাছে যাব? তখন বিচারপতি বলেন সেটা আপনার বিষয় নয়, আপনি যাকে বলে দেবেন সে তদন্ত করবে, সেটা তো হতে পারে না। বলছেন না, তাহলে ঠিক আছে। এর পরবর্তী সময়ে মামলার যখন হেয়ারিং চলতে থাকে, কোনো সদর্থক উত্তর না দিতে পারায় বিচারপতিরা বলেন যে আপনি সদর্থক কারণ দেখান, কি কারণে আপনি নথি দেখাতে বাধ্য নন, কারণ যেহেতু কোম্পানি আছে, তার ডিরেক্টর আছে, তাদের নথি দেখাতে হবে। এর পরের প্রশ্ন করেন তিনি ইডিকে যে শুধু নথি পাঠিয়ে দিলে হবে না, তাকে সসজে যেতে হবে। তখন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন বিষয়টি আমি অফিসারদের সঙ্গে কথা বলে জানাবো, আজই সেই মামলার আবার শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু বলা যেতেই পারে গতকালের শুনানিতে কলিকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চের রায়, অর্থাৎ বিচারপতি অমিতা সিনহা রায়ের উপর কোনো স্থগিতাদেশ দিচ্ছি না, তার রায় বাতিল করছি না, তার রায় বহাল থাকবে। এদিকে যখন আজ আবার শুনানি, কিন্তু এর মধ্যে ইডি 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার ডেকে পাঠিয়েছে। যদিও বিচারপতিরা বলেছে 9-এর পরিবর্তে 12 যেতে আপনাকে হবেই, অর্থাৎ তদন্তের মুখোমুখি আপনাকে ফেস করতেই হবে। তাহলে আদালতও কি ঠিক সেটাই চাইছে যেটা বাংলার জনগণ চাইছে? আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।